वेलकम बैक टू माय यूट्यूब चैनल फ्री रंगी राइडर। तो सबाई के आबारो स्वागतम आमार चैनेले और विशेषकर आज के आमरा बेरोते चलेछि रॉक गार्डन। तो दार्जिलिंग जाब और सबाई मिले बंधु बांधव मिले एक प्लान हलो जो रॉक गार्डने जाब। तो आशा करी वीडियो तुम्हारे भलो लगे, अवश्य साथे थाको और देखते थाको और जरा जरा नतून आछो अवश्य चैनल के सबसक्राइब कर नियो। तो एखन समय 9:40 और आमरा एखन बाराछे टुवार्ड्स रॉक गार्डन। तो आमादेर संगे के के रयेछे बंधु बांधव सब देखाच्छि, सबार संगे परिचय करा दिच्छि और सबाई हयतो रेडी हुए बसे आछे एंड आमी हयतो सर्व शेष सवार लास्टे आमी हयतो पौंछाच्छि। एखन समय बजे 10:32 और आमरा बेरियेछि 9:00 दिके। तो रास्ताय किछुक्षण दाड़ालाम एंड ओखाने सबाई एकटु चा ब्रेक निये निलाम, कारण सकाल सकाल पहाड़े जखन बेरोबो तो तार आगे किछु खेये नेवाई भालो। और एखन आमरा सबाई सेई पहाड़ेर उद्देश्ये रवाना दियेछि। तो सामने रयेछे किशानो विमान আর আমি আর তপন পিছনে তপন বসে আছে। সো আজকের প্ল্যানিংটা অ্যাকচুয়ালি কালকে হঠাৎ করে হয়েছে, তো আজকে সানডে সেই হিসাবে ভাবলাম যে কোথাও না একটা ঘুরে আসা যায়, কারণ অনেকদিন হলো বিগত সেভাবে যাওয়া হয়নি, যার জন্য নিজের থেকে একটু পাহাড় ফিলিংস আসছিল। তো তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম সেই পাহাড়ের উদ্দেশ্যে। আর এখন বর্তমানে রয়েছি হচ্ছে তোমার সোনাপুর চেকপোস্ট এটা, আর এই চেকপোস্ট পার হলেই দার্জিলিং ডিস্ট্রিক্ট মুরালিগঞ্জ চেকপোস্ট। তো আজকে ডেস্টিনেশনটা আমাদের হলো রক গার্ডেন। তো অ্যাপ্রক্স চোপড়া থেকে 106 কিলোমিটার, তো 106 কিলোমিটার আগে যেতে হবে। তো জাস্ট ওয়েদারটাকে দেখো, এত সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদার যদি এরকম পাওয়া যায় পাহাড়ে আর কিছু না, মানে সত্যি কথা বলতে চমৎকার একটা ওয়েদার, দারুণ দুর্দান্ত ওয়েদার। তো দেখতে দেখতে এখন ঘড়ির কাঁটা 10:44 আর আমরা এখন পৌঁছে গেছি বুম্বার পারপুরি। তো এখনও মোটামুটি আরও যেতে হবে আমাদের 70 কিলোমিটার। তো এখনও 70 কিলোমিটার রাইড বাকি আছে, অ্যাপ্রক্স এখনও দেখা যায় 2-2.5 ঘন্টা সম্ভবত লাগতে পারে। আর এত সুন্দর ওয়েদার দেখার পর একটা সত্যি আলাদা ধরনের একটা ফিলিংস লাগে, যে এত সুন্দর ওয়েদার, তো এই ওয়েদারটাকে ফুললি এনজয় করছি। আর তোমরা অবশ্যই সাথে থাকো, তোমরাও ভিডিওটিকে দেখো আর আমাদের সঙ্গে এনজয় করো। তো বন্ধুরা আচ্ছা, এখন আমরা রয়েছি তোমার মাটিগাড়া, তো সামনে বালাসন ব্রিজ, যে ব্রিজ অনেকদিন আগে ভেঙে গেছিল, তো এখন মোটামুটি সব কিছু ঠিক। এই মাটিগাড়া থেকে আমরা খাপড়াইল হয়ে রোহিণী হয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেব। সে চারপাশে যে দোকানগুলো বসছে দেখতে পাচ্ছ, তো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ যাবতীয় জিনিস ঘরের সাজানোর জন্য তো সব কিছু পাবে। তো এটা হচ্ছে সেই বালাসন ব্রিজ। সো আজকে সানডে, যার জন্য একটু ট্রাফিক অনেকটাই কম। এখন রয়েছে রোহিণী মোড়, আর রোহিণী মোড় থেকে আমাদেরকে এখন রাইট সাইডের দিকে যেতে হবে। আর এই সিধা হয়ে তোমরা যেতে পারো, তো এই রাস্তাটা যেটা চলে গেল এটা তোমার মিরিক দুধিয়া। তো এখন আমরা এই সাইড দিয়ে কার্শিয়াং রোড আমরা যাচ্ছি, আর ভিউ তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ, আর মেঘ পুরো একদম আকাশে ছেয়ে আছে, একদম ওই টপ ফ্লোর আমরা যাবো দার্জিলিং। তো অ্যাপ্রক্স এখান থেকে
সময় আরও লাগবে। তো এখন বাজে 11:44 আর এত সুন্দর একটা ভিউ, মানে অসাধারণ একটা ভিউ। তো এনজয় করো, দেখো কত সুন্দর ভিউ। তো এটা দেখতে পাচ্ছ একদম টোটালি দারুণ দারুণ একটা ভিউ। অ্যাকচুয়ালি সবাই এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড আমরা রয়েছি। আর কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়ে গেল, তো আবারও হয়তো বৃষ্টি আসতে পারে, কারণ ওয়েদার এখনও মোটামুটি ক্লিয়ার হয়নি। ওয়েদারটা এখনও মেঘলা আকাশ রয়েছে, বাট ওই দিকে হয়তো কিছুটা ওয়েদার ভালো, আরও ভালো পাওয়া যাবে। তো দেখা যাক রাস্তার দৃশ্য আরও কতটা সৌন্দর্য দেখা যায়। কিন্তু এই রোডটা যতবারই এসেছি ততবারই কোনো না কোনোভাবে মুগ্ধ হয়েছি, কারণ এই রোডটা এত অসাধারণ লাগে। এইটা কিন্তু অনেকটা চড়াই মনে হয় না, যখন তুমি ওই সামনের থেকে দাঁড়িয়ে নিচের দিকে দেখবে তখন তোমাকে বোঝা যাবে, তখন তুমি বুঝতে পারবে যে এটা কতটা উঁচু। তো চলো আরও দেখতে থাকো, আর ব্লগের সঙ্গে অবশ্যই তোমরা থাকো, আরও অনেক কিছু দেখতে পারবে, কারণ আজকে আমাদের সঙ্গে সব স্পেশাল, সবাই স্পেশাল বন্ধুবান্ধব আমরা এসেছি। তো যারা আমরা বলি লঙ্গোটিয়া ইয়ার, যারা সবসময় একসাথে থাকি, তো অনেক দিন পর পাহাড়ে আবার আসলাম তোমাদের সঙ্গে। তো আমরা এখন রয়েছি, হ্যাঁ ঠিক, আই লাভ কাশ্মীর তার নিচেই। তো এইখানে একটা দোকানে জাস্ট আমরা লাঞ্চ করে নিলাম, আর বিমান কিষাণ তারা আগে চলে গেছে, আমি আর তপন এখন পিছনে রয়েছি। আর জাস্ট ভিউটাকে দেখো, দুর্দান্ত একটা ভিউ। তো কিছুক্ষণ বৃষ্টি হলো, তো বৃষ্টির পরে দাঁড়িয়েছিলাম, তো এখন বৃষ্টি শেষ, ওয়েদার খুব ভালো। অ্যাকচুয়ালি এটাই হয় মনসুনে, যখন তুমি পাহাড়ে রাইড করবে তো মনসুনের মজাটাই আলাদা। জাস্ট ভিউটাকে দেখো, নিচে যে সিটিটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে শিলিগুড়ি কার্শিয়াং রেলওয়ে স্টেশন, 4864 ফিট। স্যার দার্জিলিং সিধা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখান থেকে আছে আর শুধুমাত্র 28 কিলোমিটার, যেটা আমাদের যেতে এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে যে 28 কিলোমিটার 1 ঘন্টা প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের আশিক কুমার তপন বাবু, আর আমাদের হচ্ছে কিষানু, আর এটাকে বুলেট। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর এখান থেকে শুধুমাত্র 9 কিলোমিটার দার্জিলিং। তো ঠান্ডা অ্যাকচুয়ালি অতটা নয় যতটা ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে, মেঘ আসছে, মানে অ্যাকচুয়ালি প্রপারলি যদি বলি অ্যাডভেঞ্চার, তো সম্পূর্ণ জিনিস পাচ্ছি শুধুমাত্র অফ রোডিংটা বাদ দিয়ে। রোড খুব দুর্দান্ত, ভালো রোড। তো যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো দুর্দান্ত ভিউ পাবো, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এখন কথা হচ্ছে ওয়েদার সাথ দিলেই হয়, কারণ ওয়েদারটা অতটা মোটামুটি ভালো লাগছে না, ওয়েদারটা মাঝে মাঝে ধোকা দিচ্ছে। আমাদের এদিকে যেতে হবে, হ্যাঁ এটা হচ্ছে সেই ঘুম স্টেশন, অত্যন্ত পুরনো রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। ওয়েলকাম টু দার্জিলিং কুইন অফ হিলস, তো পাহাড়ের রানী দার্জিলিং। সাড়ে তিন কিলোমিটার না, দার্জিলিং পুলিশ স্টেশন, দার্জিলিংয়ের পুলিশ স্টেশন পাশ দিয়ে রাস্তা। এখান থেকে আর 3 কিলোমিটার,
হচ্ছি রক গার্ডেনের 1 কিলোমিটার আগে। তো 1 কিলোমিটার আগে এখানে একটা জাস্ট ব্রেক নিলাম, কারণ ব্রেকটা এই জন্যই নিলাম যে পাহাড়টাকে অসম্ভব সুন্দর লাগছে। আর আমাদের সঙ্গে কে কে রয়েছে তো সবাইকে এক এক করে আবার ফ্রন্টে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চারজন এসেছি, তো চারজনের মধ্যে দেখো সবাই এখন রয়েছে। কিষাণু, হাই হাই। তো কিষাণুকে সবাই চেনো, এটা আমাদের আশিক কুমার, আর এটা আমাদের রক বয়। কি অবস্থা? তো কি বলবে সবাইকে, অডিয়েন্সকে? সবাই ভালো থাকুন আর পাহাড়ে আসুন। খুব সুন্দর মনোরম পরিবেশ পাহাড়ের, ঠান্ডা বৃষ্টি, হ্যাঁ ওয়েদারটাই অন্যরকম। আমরা তো শহরতলি বা শহরের বা গ্রামের যেখানেই আমরা যে যেখানে থাকি, আমাদের তো একঘেয়েমি জীবন, ওই রোজকার কাজকর্ম, রোজকার সেই এক ডেলি রুটিন, ডেলি লাইফে যা আমরা করে থাকি। পাহাড় সময় দিতে হবে, প্রকৃতিকে সময় দিতে হবে জীবনটা উপভোগ করার জন্য, উপলব্ধি করুন, উপভোগ করুন। জয় রক। সো প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে আসছে, আর অনেকেই আসছে, আমরাও এসেছি, আর আমরা এখনও জাস্ট ভিউ পয়েন্টে পৌঁছাইনি। তো জাস্ট আমরা ভিউ পয়েন্টে পৌঁছাবো, কারণ এখানে একটু সময় দিলাম, কারণ সবাই একটা ভিডিও শ্যুট করলাম। তো এখানে হ্যাঁ একটা কথা অবশ্যই বলতে ভুলে গেছে, আরেকবার বলে দিচ্ছি, আমার ভাইয়ের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, ফিরাঙ্গি রাইডার। অবশ্যই ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে ফিরাঙ্গি রাইডার, ইনস্টাতেও ফিরাঙ্গি রাইডার, ওকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, ওকে সবসময় সাপোর্ট করুন আপনারা। কারণ ও অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, এক একটা ভিডিও বানায়, এক একটা কন্টেন্ট রেডি করে, এবং ওর এত দামি দামি সব এক একটা ইকুইপমেন্টস ওকে কিনতে হয়। আমি এটাই বলবো আমার এই ভাইটা সুশান্তকে, সবাই ফিরাঙ্গি রাইডারকে, ওরফে ফিরাঙ্গি রাইডার বা সুশান্ত ওরফে ফিরাঙ্গি রাইডার বা ফিরাঙ্গি ওরফে সুশান্ত, আপনারা প্রত্যেকে ওকে সাপোর্ট করুন, ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যা বুলেট, অ্যাকচুয়ালি অনেকে জানো বুলেট সারেগামাপ্পা, তো আমাদের বন্ধু, তো সবাই মিলে এসেছি বেড়াতে। তো চলো এবার একদম ভিউ পয়েন্টে যেয়ে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার সেই জায়গাটাকে এক্সপ্লোর করি, তারপর আবার তোমাদের মাঝে ফিরে আসছি। তো চলো বেরোনো যাক। তো এখান থেকে লেফট সাইড, ভাই রোড, এটা হেভি রোড কিন্তু, না দারুণ রোড। জাস্ট ভিউটা দেখো, তুষাঙ্গর ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ। তো যারা শিলিগুড়ি থাকো অবশ্যই তারা অবশ্যই ভিজিট করবে জায়গাটা, আর রক গার্ডেন তোমার দার্জিলিং। তো এখানকার যে জায়গাটা রয়েছে একদম সুন্দর পরিবেশ, আর ভিউটা অসাধারণ। হ্যাঁ একটু অবশ্য চড়াই রয়েছে, 100 বার জন্ম নিলে এরকম একটা জায়গায় আসা যায়। 100 বার না, একবার জন্ম নিলেই আসা যায়, শুধু ইচ্ছা শক্তিটা থাকতে হবে নিজের মধ্যে, সেই ইচ্ছা শক্তিটা থাকতে হবে, ওই জন্য ইচ্ছা শক্তি, তাই না? 100 বার জন্ম নিতে হবে না, মানে কাজের ফাঁকে যে যে কাজই করো না কেন একবার অন্তত এক্সপ্লোর করো এইসব জায়গা, কারণ সারা জীবন কামাই করেই যাবে, নিজের শখ আহ্লাদগুলো পূরণ করবে না তা কী করে হয়। তো তার জন্যে অবশ্যই পাহাড়ে একবার আসো, আর পাহাড়ের এইসব জায়গায় আসলে অন্তত যতই ক্লান্তি থাক সব দূর হয়ে যাবে, মানে মানসিক একটা যে সুখ সেই জিনিসটা পাহাড়ের এইসব জায়গায় আসলে ভুলে যাবে নিজেকে, তখন নিজেকে মেলে ধরবে এই পাহাড়ে প্রকৃতির সামনে। সো ফাইনালি রক গার্ডেন পৌঁছে গেছি আমরা, আর এখানে জাস্ট পার্কিং, তো এই পার্কিংয়ের এখানে দাঁড়াবো, আর এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। তো এখন আমরা ওই জাস্ট উপরের দিকে ভিউ পয়েন্টটার দিকে যাবো।
তো একে প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে ওয়েদার ঠিকমতো ক্লিয়ার হচ্ছিল না, যার জন্য আসতে আমাদের সময় লাগছিল। আর এখানে অন্তত আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, নিচে একটা দোকানে চা খেলাম, আর তারপরে এখন উপরের দিকে এটাকে এক্সপ্লোর করব। আর সত্যি কথা বলতে জায়গাটা যতটুকু পর্যন্ত ঘুরতে পেরেছি ততটুকু পর্যন্ত খুবই ভালো লেগেছে, আর অত্যন্ত ভালো জায়গা, কিন্তু ওয়েদারটা ঠিকমতো সাথ দিচ্ছে না। এখন যে কি করব সেটা বুঝতে পারছি না। এই জায়গাটাকে টোটালটা ঘুরবো আর দেন তারপরে এখান থেকে বাড়ি ফিরব। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ঝর্ণা, তো দারুণ জায়গা, তো আসলে অবশ্যই আসো, তোমরা ভিজিট করো। গার্ডেনের ভিউ, আর আই হোপ তোমরা ভিউটাকে এনজয় করছো। আর ভিউটা সত্যি খুব অসাধারণ। আর এখন জাস্ট আবার সেই নিচের দিকে যাচ্ছি, কারণ ভিউটা খুব দুর্দান্ত ছিল। আর টোটালি ধরো একটা পার্কের মতো তৈরি করেছে, যেটার জন্য টুরিস্টও এখানে প্রচুর পরিমাণে আসে। ভিউটা এত সুন্দর যে তোমরা যদি কেউ মনসুনে রাইড করো তো অবশ্যই সেই জায়গাটা খুব ভালো লাগবে, কারণ মনসুনের জন্য রাইড সবথেকে পারফেক্ট জায়গা। কারণ তোমরা এখানে আসলে কিছু কিছু ছোটো ছোটো ওয়াটারফলগুলো দেখতে পারবে, এই ছোটো ছোটো ঝর্ণা, এই ঝর্ণাটা রয়েছে সেই সামনের দিকে একদম নিচে পর্যন্ত গিয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আরও নতুন নতুন কিছু ভিডিও বানানোর জন্য আগ্রহী থাকবো, কারণ তোমাদের সাপোর্টের ছাড়া তো কিছু হতে পারে না। কারণ তোমরা যদি পাশে থাকো অবশ্যই তাহলে আরও নতুনভাবে নতুনভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবো। তো এটাই ছিল সেই ভিউ পয়েন্ট, এখন এখান থেকে জাস্ট বেরোনোর পালা। আর অনেকটা সময় হয়ে গেছে, তো অ্যাপ্রক্স এখন বাজে 5:31, তো 5:31 এখন বাজে, আর এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ ওয়েদার দেখতেই পাচ্ছ ওয়েদার মোটামুটি ভালো নয়। ওয়েদার যখন তখন বৃষ্টি হতে পারে, কিছু বলা যাচ্ছে না, কারণ ওয়েদারের উপরে সব কিছু ডিপেন্ড করে। তো এখন নিচে রয়েছে হচ্ছে তোমার তপন, বিষাণু আর বিমান, তো ওরা দুজন তিনজন সবাই নিচে রয়েছে। আমি একটু উপরে এসেছিলাম, কারণ জিনিসটাকে একবার তো অন্তত ভালো করে এক্সপ্লোর করা উচিত, এই জন্যই এসেছিলাম। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। ফেসবুক পেজ রয়েছে ফিরাঙ্গি রাইডার, আর ইউটিউবে রয়েছে ফিরাঙ্গি রাইডার, তো সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে।